বিদ্যুৎ বিভাগের উপর আমার দাবি একটু নহলে আমার মিটার বিলাক লই যাব লাগব আর নহলে আমাক কিবা ব্যবস্থা করে দিব লাগব। ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগত আমি বিশেষ করে বরপেটা জেলার দক্ষিণ পাড়ার বাগবর সমষ্টি আর সেঙা সমষ্টির চরাঞ্চলত স্বাধীনতার প্রায় 74 বছর পিছত এই অঞ্চলত বিদ্যুৎ যোগানোর ব্যবস্থা করেছে, কিন্তু বিদ্যুতের নামত যেখানে আমি হাত পাব লাগিছিল সেইখানে হাত আমি পোৱা নাই। যে ইয়ার মূল কারণটা হল যে দুবদরা উপসংমণ্ডলত এসডিও বর্ষারাণী দেবী আর গগৈ এই দুজনের হেমাহি আর তেখেতর অপারদর্শিতার ফলত চরাঞ্চলত অনিয়মিতভাবে বিদ্যুতের যোগান ধরেছে। যে বিশেষ করে আপনাদের দেখা পাইছে যে বিগত 6-7 দিন ধরে প্রচন্ড গরম দিছে, এই গরমত মাত্র 24 ঘন্টা 3-4 ঘন্টা দিনত কারেন্ট দিছে, রাতিত কারেন্ট নাই। আর এই অঞ্চলত চরাঞ্চলের মানুষে সেই মানে বিভাগীয় কর্তৃপক্ষের লগত বা দুপরা দুপরা উপসংমণ্ডল বা কারেন্টর বিষয়সকলগত আলোচনা করলে যিখিনি রেসপন্স যিখিনি মানে সঁহারি পাব লাগিছিল কোনো ধরনের সঁহারি নাই। যে যার ফলত আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো আর এই প্রতিবাদস্থলীর পরাই আমি বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লসক দাবি উত্থাপন করেছো যে দুপদরা উপসংমণ্ডলের যিজন এসডিও বর্ষারাণী দেবীক তেওঁর উপর মানে তৎকালীনভাবে মানে মানে শাস্তিমূলক ব্যবস্থা দিব লাগে। আর চরাঞ্চল আর তার লগতে বিদ্যুৎ নিয়মিত কোনো পর্যায় নহয়, কিন্তু তার বিপরীতে যিখিনি মাচুল সেইখিনি দেখা যায় যে অত্যাধিক হারত মাচুল ইয়াতে প্রেরণ করা হয়েছে। যিসকল লড়াই রিডিং বারে সেই সকলক কোনো ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হওয়া নাই, আর ইয়াতে লাইন নথকা অবস্থা দুপদরাত বহি সিঁতে রিডিং মারে আর যদে মদে মূর্খর দরে 3-4 লাখ টাকা ইফালে সাধারণ মানুষের যাক মানুষের বিপিএল ই আছে ফ্যামিলির মিটার আছে তথাপিও 3-4 লাখ, 5,000, 3,000, 4,000 কই বিল আহিছে। গতি সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, গরমত ইফালে গরমত জ্বলা কলা খাইছে, তার লগতে অত্যাধিক হারের বিলর ফলত মানুষের এটা হতাশাত ভুগিছে। আমি দাবি আহ্বান নহয় আমি দাবি উত্থাপন করেছো যে আজি এই প্রতিবাদস্থলী স্থলীর পরাই বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লসালয় আমি দাবি উত্থাপন করেছো যে তৎকালীনভাবে সেই বিভাগীয় মানে দুপদরা উপসংমণ্ডলের বিভাগ যিকেজন বিষয় আছে সেকর উপর ব্যবস্থা লব লাগে, আর চরাঞ্চল 24 ঘন্টায় বিদ্যুৎ নিয়মিতভাবে যোগান ধরার কারণে আমি দাবি উত্থাপন করেছো। প্রতিবাদী কার্যসূচী করবলে বাধ্য হয়েছো আমসুর সহযোগত। সেই দুঃখটা হল আমার বিদ্যুৎ, নিয়মিত বিদ্যুৎ নাই, অতিরিক্ত মাচুল আমার দুখিয়া নিচলা মানুষখিনি চরাঞ্চলের 99% কব লাগবে আমার দুখিয়া। ইয়ার ভিতর 1,00,000, 2,00,000, 3,00,000 পর্যন্ত বিদ্যুৎ বিল আছে। মই এজন ভুক্তভোগী, যিকেদিন ধরে আমার চরাঞ্চলে বিদ্যুৎ দিয়েছে আমার খোলা বান্ধা ভিলেজ আমার সেই জাস্ট মিটারবর মই 7,000, 8,000, 8,000 টাকা ইতিমধ্যে বিল পেড করেছো। করার পিছতো 4 মাস ধরে মই অকলে কলে নহব যে বিদ্যুৎ হওয়া নাই, প্রত্যেকেই কব যে আমার ইয়াতে বিদ্যুৎ বিকল হয়ে আছে, কোনো ই দিয়া নাই, সার্ভিস দিয়া নাই, তথাপি মোর 4,000 টাকা বিল আছে। প্রবলেমটো এই এজিএম নাকি ডিজিএম কয় গগৈ নামের এজন মানুষ দুপদরা অফিসর ঋতুপন গগৈ, মই তাতো গেছিল, সি অভদ্র নিচিনা ব্যবহার করে মানুষ। এই অফিসটো দালালর অফিস, দালালর দালালবিলাক যায় কথা কয়, তার লগত কথা কয়, তার কাম তো হয় নহয় না জানো, মই নিজে ভুক্তভোগী। এই দালালটোর ওসরত গই মই কোনো মই যে মানুষ মানুষ হিসাবে কোনো ই পোৱা নাই, সঁহারি পোৱা নাই। বিভাগ কর্তৃপক্ষ কি আমি যা কব লাগবে দুপদরা যে অফিস এজিএম ডিজিএম কি ঋতুপর্ণা গগৈ আর এসডিও আর বর্ষারাণী বর্ষা দেবী সেই বাইদেউকে লগ করেছিল যে বাইদেউ মোট বিল এনে আহি আছে
এইবার বিলটো দি যাওক, লাস্ট টাইম ঠিক হয়ে যাব, কত কত ঠিক হয়েছে কিয় নাই, তাতকৈ ডাবল বিল হে আইছে। এতিয়া যদি রাতে লাইন নাই, দিনত লাইন নাই, ফোন মারু, ফোন মারলে ফোন তো রিসিভও নহয়। আজি তিনদিন ধরে বিল ই লাইন দিনের ভাগত অল্প অল্প লাইন আহে, সেই লাইনটা কিয়ের কারণে দিয়ে আছে, বিলটা মারি আছে। বিদ্যুৎ মন্ত্রী এইখানে আহ্বান জানাম, তেখেতে নতুনকৈ দায়িত্ব লৈছে, আমার চরাঞ্চল রাইজর তরফের বিনম্রভাবে অনুরোধ, তেখেতে যাতে আমাক বিদ্যুৎ নিয়মীয়ভাবে আমাক দিয়ে, তার কারণে তেখেতের ওর আমি দাবি জানাইছো। আর বিলটু আমার নিরহ মানুষখিনিক যাতে অযথে হারাশাস্তি নকরে, বিদ্যুতের খবর নাই, বিলটু আহে মাহেকত 1,000, 1,500, 3,000, 5,000, কারবার লাখ টাকা আহিছে। বিদ্যুৎ বিভাগক, বিদ্যুৎ মন্ত্রীক এইখানে আহ্বান জানাম, যাতে তেখেতে দয়া করে আমার চরাঞ্চলের মানুষখিনিক যাতে 24 ঘন্টায় বিদ্যুতের যোগান ধরিব পারে, আর যদি দিব নোয়ারে আমার পরা যিখিনি মিটার দিছে মিটারখিনি যাতে বিভাগের পর আঁতরাই লয় যায়, আমার